হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমাদের দশমুদ্দিন খন্দকার, চেক আপ টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গুগল মিট, অর্থাৎ আমরা কীভাবে গুগল মিট ব্যবহার করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব। তো আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে ধরুন আমরা আমাদের এই গুগল মিটের ধরুন আমরা একাধিক হয়েতে আমরা দুইকে কাজটা করতে পারি। তখন আমরা যদি আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট করা থাকে, তাহলে আমরা সরাসরি আমাদের এই যে এখান থেকে জিমেল বা আমরা গুগল অ্যাপস আসার পরে এই যে জিমেলে ক্লিক করে ব্যাস আমাদের এখানে জিমেলটা আমাদের সাইন ইন করা থাকলে সরাসরি আমরা জিমেলে চলে আসছি। আসার পরে ধরুন আমরা যদি এই যে এখানে আমাদের এই যে সেটিং অপশনে যাই, সেটিং অপশনে আসার পরে আমাদের এই যে এখানে চ্যাট অ্যান্ড মিট, আমরা চ্যাট অ্যান্ড মিটের মধ্যে আমরা এই যে কাস্টমাইজে ক্লিক করি, করার পরে কিন্তু আমাদের এই যে গুগল চ্যাট টিকমার্ক দেওয়া আছে, এই গুগল চ্যাট টিকমার্ক দেওয়া আছে বলে কিন্তু আমাদের এই যে এখানে ধরুন ইনবক্সগুলোর এই যে বাম পাশে এখানে এই যে মেলের পরে দেওয়া আছে চ্যাট স্পেস, তো আমাদের এই যে চ্যাটটা টিকমার্ক দেওয়া আছে বলে চ্যাট সাথে সাথে স্পেস আছে। কিন্তু যদি আমরা এই যে টিক মার্ক গুগল মিটে টিক মার্ক দিয়ে আমরা ডানে ক্লিক করি তারপর রিলোড দিই, তাহলে আমাদের কিন্তু এখানে স্পেসের পরে আমাদের মিটটা চলে আসবে, সেইভাবে আমরা নিয়ে আসতে পারি। অথবা যদি আমরা এই যে এখান থেকে আমরা সেটিংয়ে যাওয়ার পরে আমরা সিওল সেটিংয়ে যাই, বা সিওল সেটিংয়ে যাওয়ার পরে আমরা এই যে চ্যাট অ্যান্ড মিট এখানে ক্লিক করে আমাদের এই যে এখানে ধরুন মিটের অপশন দেওয়া আছে, এই যে মিট আমরা এই যে উপরে যেটা আছে এখানে হাইড করা আছে, আমরা যদি এই উপরেটা টিক মার্ক দিয়ে এখন সেভ চেঞ্জে ক্লিক করি, আমরা সেভ চেঞ্জে ক্লিক করলে আমাদের কিন্তু স্পেসের পরে মিটটা এখানে চলে আসবে, এই ধরনের স্পেসের পরে মিট চলে আসছে। তাহলে এইভাবে কিন্তু আমরা এখানে মিটে চলে আসতে পারি। আসার পরে ধরুন আমাদের এই যে মিটটা আমরা যদি ইউজ করতে চাই, তাহলে আমরা এই যে মিট এখানে ক্লিক করে মিটে ক্লিক করার পরে এখানে আমাদের কি চলে আসছে যে নিউ মিটিং জয়েন উইথ এ কোড, তারপর এখানে মাই মিটিং। তো এই মাই মিটিং এর মধ্যে কি যদি আমাদের কোনো মিটিং আমাদের করা থাকে তাহলে সেটা কিন্তু এখানে শো করবে। এদের নিচে লেখা আছে ভিডিও মিটিং শিডিউল ইন গুগল ক্যালেন্ডার শো আপ হিয়ার, তাহলে আপনি যদি কোনো এখানে কি যে ভিডিও মিটিং আপনি শিডিউল করা থাকে গুগল ক্যালেন্ডারে সেটা আপনার এখানে শো করবে, সেই বিষয়টা এখানে বলছে। তারপর এখন আমরা অন্য কারো মিটিং যদি আমরা জয়েন করতে চাই, তাহলে এই যে জয়েন উইথ এ কোড আমরা এখানে ক্লিক করার পরে এই ধরনের লেখা আছে টু জয়েন এ মিটিং এন্টার দ্য মিটিং কোড প্রোভাইডার বাই দ্য অর্গানাইজার, তো অর্গানাইজার প্রোভাইড করা আপনার যে কোডটা থাকবে মিটিংয়ে সেই কোড নাম্বারটা আপনি এখানে দিয়ে জয়েনে ক্লিক করলে আপনি অন্য কারো মিটিংয়ে জয়েন করতে পারবেন, এটা সেই বিষয়টা। আপনি যদি কোনো মিটিং আপনি করতে চান যেখানে করতে চান, তাহলে এই যে নিউ মিটিংয়ে ক্লিক করবেন, বাস করার পরে এই যে শেয়ার ইউর নিউ মিটিং আপনার নতুন মিটিং আপনি শেয়ার করার জন্য এখানে ধরুন আপনি এই যে এখানে এটা আছে এই লিঙ্কটা আপনি ইচ্ছা করলে আপনার কোনো ফ্রেন্ড বা আপনার কোনো কলিগ বা যাকে দরকার তাকে লিঙ্কটা দিয়ে ইচ্ছা করলে সেই লিঙ্কে ক্লিক করে আপনি মিটিংয়ে জয়েন করতে পারবে। অথবা এই যে সেন্ড ইনভাইট আমরা এটা দিয়ে ক্লিক করি, করার পরে কপি মিটিং ইনভাইট, তা আপনি এখান থেকে যে এই মিটিং ইনভাইট করার বিষয়টা আপনার কপি করে লিঙ্কটা দিয়েও ইচ্ছা করলে করতে পারেন, অথবা শেয়ার বাই ইমেল, ইমেলের মাধ্যমে শেয়ার করে ইচ্ছা করলে আপনি এখানে ইনভাইট করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। তারপর আপনি যদি এখনই স্টার্ট করতে চান, তাহলে স্টার্ট নাও ক্লিক করলে আপনার মিটিংটা আপনি এখন স্টার্ট করতে পারেন, এই যে অপশন এখান থেকে আমরা এইভাবে মিটিংয়ের বিষয়টা এখান থেকে করতে পারি, তা আমাদের সরাসরি আমাদের জিমেল থেকে আসার পরে। বা সেকেন্ড ধরুন আমরা এই যে জিমেল থেকে এবার না এসে আমরা কিন্তু ইচ্ছা করলে আমরা অন্যভাবে করতে পারি আমাদের এই মিটিংয়ের বিষয়টা, সেটা কীভাবে সেটা করার জন্য আমরা যদি এখানে আবার আমাদের ব্রাউজারে চলে আসলাম, তারপর আমরা এই যে গুগল অ্যাপসে আমরা চলে আসি। আসার পরে ধরুন আমাদের এই যে এখানে মিটিংয়ের অপশন দেওয়া আছে, তা আমাদের এখানে যদি একটা জিমেল অ্যাকাউন্ট করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই অ্যাপসগুলো থেকে আমরা এই যে মিটিং আমরা যদি এখানে ক্লিক করি, বাস মিটে ক্লিক করার সাথে আমরা এই গুগল মিটে আমরা এখানে চলে আসলাম। এখান থেকে এইভাবে ছাড়া অন্য যদি গুগল থেকে একটু সার্চ করি, আমরা এখানে লিখি গুগল মিট, আমরা যদি গুগল মিট লিখে সার্চ করি, সার্চ করার পর এই ধরনের আমাদের এখানে গুগল মিট অপশন চলে আসছে। তো এই গুগল মিটের কাজটা কি এখানে কিন্তু সুন্দরভাবে যে লেখা আছে একটু পড়লে বুঝতে পারবেন, এই দেখেন গুগল মিট অনলাইন ভিডিও কল মিটিং অ্যান্ড কনফারেন্স, তাহলে অনলাইনে আপনার কোনো ভিডিও কলের বিষয় আপনি করতে গেলে একে অপরের সাথে, তারপরে কোনো মিটিং বা আপনার কনফারেন্স করতে গেলে, অথবা আপনি কোনো ক্লাস যদি করাতে চান সেই ক্ষেত্রে আপনি এই গুগল মিটের মাধ্যমে সেই কাজটা করতে পারেন, এই যে আরও লেখা আছে পড়বেন, পড়লে বুঝতে পারবেন। তারপর আমরা যে এখানে ক্লিক করলে আসলে কি ক্লিক করার সাথে আমরা কিন্তু সেম অপশনে চলে আসছি, এখানে যেটা আসছে এখানে কিন্তু সেম অপশনটা আসছে, বাস আপনার এভাবে আসলেই হবে। বাস আসার পরে ধরুন এখানে এই যে গুগল মিটের মধ্যে এই যে উপরে লেখা আছে প্রিমিয়াম ভিডিও মিটিং, আপনার প্রিমিয়াম ভিডিও মিটিংয়ের যে বিষয়টা নাও ফ্রি এভরিওয়ান, তা আপনি প্রত্যেকের জন্য আপনি ফ্রি করতে পারেন, সেই বিষয়টা বলা আছে এখানে। তারপরে এখান থেকে আমাদের করার জন্য এই যে সেমভাবে আমরা এখান থেকে যেমন গেছি এই যে জয়েন উইথ এ কোড, সেমভাবে এখানে কিন্তু এন্টার এ কোড অর লিঙ্ক, আপনার যদি কোনো কোড বা লিঙ্ক থাকে সেটা আপনি এখানে দিয়ে কোড বা লিঙ্ক এখানে দিয়ে আপনি এই যে এই পাশে জয়েন একটা বাটন দেওয়া আছে, জয়েন বাটনে ক্লিক করে আপনি জয়েন করতে পারবেন অন্য কারো মিটিংয়ে। বাস তারপরে নতুন করে মিটিং করতে গেলে আপনি এই যে নিউ মিটিংয়ে ক্লিক করবেন, করার পরে এখানে তিনটা অপশন দেওয়া আছে, এখানে প্রথম দেওয়া আছে ক্রিয়েট এ মিটিং ফর লেটার, তো এটা কি এখানে দেখা গেছে আপনি করতে পারবেন যে একটা মিটিং আপনি তৈরি করতে পারবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা এই যে লিঙ্কের মতো আসবে, তো সেই লিঙ্কে ক্লিক করে ইচ্ছা করলে আপনি এর পরে এই মিটিংটা আপনি স্টার্ট করতে পারবেন এই অপশনের মাধ্যমে।
তারপর এইটা হচ্ছে আপনার স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং। আপনি চান যে আপনি ইনস্ট্যান্ট এখন মিটিংটা আপনি তৈরি করে এখনই স্টার্ট করবেন, সেক্ষেত্রে আপনি এটা দেওয়া মিডলে এটা দেওয়া করতে পারেন। আর এটা হচ্ছে শিডিউল ইন গুগল ক্যালেন্ডার, এটা হচ্ছে আপনার গুগল ক্যালেন্ডারের মধ্যে আপনি শিডিউল করে রাখতে পারেন যে আপনি মিটিংটা আপনার কবে থেকে স্টার্ট হবে, সেটা একটা আপনি যে গুগল ক্যালেন্ডার থেকে আপনার শিডিউল একটা ডেট টাইম দিয়ে রাখলেন যে ওই সময়ে ওই টাইমে আপনার মিটিংটা স্টার্ট হবে, এটা হচ্ছে আপনার শিডিউল করে রাখার বিষয়টা। তাহলে আমাদের এটা ধরুন আমরা করবো ইনস্ট্যান্ট, এখন এটাই করবো। তাহলে আমরা এই যেটা সিলেক্ট করলাম, আমাদের লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে এখন আমাদের কাছে ধরেন যে এই যে এরকম ইন্টারফেস চলে আসছে, এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখন আমার এখানে কিন্তু ধরেন যে আমার ক্যামেরাটা কিন্তু এখানে ধরেন যে অ্যাক্টিভ করা নাই, ক্যামেরাটা তখন ইনঅ্যাক্টিভ করা আছে, এখানে কিন্তু এখানে আমাকে দেখা যাচ্ছে না। এই যে এরকম আসছে কারণ কেন, আমার যদি ল্যাপটপের ক্যামেরাটা আমার অ্যাক্টিভ করা থাকতো, অন করা থাকতো, তাহলে কিন্তু আমার এখানে সরাসরি আমার পিকচারটা চলে আসতো এখানে যে আমি যে এখানে বসে আছি। কিন্তু এখন ধরুন এই যে এখানে আমার কিন্তু ভিডিওর বিষয়টা দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে দেন লেখা আছে ক্যান নট ফাইন্ড ইউর ক্যামেরা, তো আমার ক্যামেরাটা কিন্তু খুঁজে পাইতেছে না। খুঁজে পাইলে কিন্তু এখানে বলছি যে আমাকে এখানে দেখাইতো যে আমি যে এখানে বসে মানে কথা বলতেছি, বাস এই হচ্ছে এই বিষয়টা। বাস তারপরে এখন আমাদের ইউর মিটিং রেডি, আমাদের মিটিংটা কিন্তু রেডি। তো এখন এই যে অ্যাড আদার, আপনি অন্যদের অ্যাড করার জন্য আপনি যদি এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এখন এই যে ইনভাইট অপশনের মধ্যে এন্টার নেম অর ইমেল, আপনি অন্যদের নেম বা ইমেল দিয়ে এখানে আপনি তাকে ইনভাইটেশন পাঠাতে পারেন। তো পাঠানোর জন্য আপনি কাকে পাঠাবেন, এই ধরুন তার ইমেলগুলো আপনি এখানে দেওয়া সেট করা কিছু, অথবা আপনি ইমেল এখানে টাইপ করে দিতে পারেন, ধরুন আমি এখান থেকে কাকে পাঠাবো, ধরুন আমি একে পাঠাবো, তো একে ধরুন পাঠালাম। এইভাবে কিন্তু অন্যদের আপনি পাঠাতে পারেন, ধরুন আমি একে পাঠা, এর সাথে সরাসরি আমি এখানে কাজ করে আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি দেখানো, ধরুন একে আমি এখানে ইনভাইট পাঠানোর জন্য এটা সিলেক্ট করে আমি সেন্ড ইমেল, আমি সেন্ড ইমেলে ক্লিক করলাম, বাস ইনভাইট সেন্ড, তার কাছে ইমেলটা চলে গেল। এখন আমি যার কাছে পাঠালাম এটা হচ্ছে আমার অন্য একটা ব্রাউজারের ইমেল, আমি তার কাছে পাঠালাম। এখন যদি আমার অন্য এই ব্রাউজারটা চলে আসি, আসার পরে তার ইমেলে যাই, বা সেখানে তার আমি জিমেলে যাচ্ছি, যার পরে এই ধরনের এখান থেকে চলে আসছে, কিন্তু এই যে আমি যেটা পাঠালাম এই যে হ্যাপেনিং নাম জসিম খান, যেটা পাঠালাম ইনভাইটিং ইউ ভিডিও কল, এই যেটা পাঠাচ্ছি এটা চলে আসছে। আসার পরে এই যে জয়েন কল, এই জয়েন কলে যে মিট ডট গুগল যেটা পাঠাচ্ছি, জয়েন কলে ক্লিক করলাম, জয়েন কলে ক্লিক করার পরে নো ক্যামেরা ফাউন্ড, ক্যামেরা খুঁজে পাচ্ছে না, তো এখান থেকে রেডি টু জয়েন, তাহলে জয়েন করার জন্য এখান থেকে রেডি। তাহলে এই যে জয়েন নাও আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে এখন কিন্তু এই যে ইচ্ছে খান এ কিন্তু জয়েন হয়ে গেল। জয়েন হওয়ার পরে আমরা এই ব্রাউজারে চলে আসি, আসার পরে ধরুন এই যে ইচ্ছে খান চলে আসছে, এখানে চলে আসলো। আর ইচ্ছে খানের ব্রাউজারে গেলে এই ধরুন যে আমি ইচ্ছে খানের ব্রাউজারে আসছি, এখন একজন আরেকজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি ক্যামেরা অন করা থাকতো তাহলে কিন্তু আমাদের ছবিটা এখানে দেখা যেত। এখন যদি আবার এখানে আমরা আমাদের ব্রাউজারে চলে আসি, আসার পরে এইভাবে ছাড়াও কিন্তু আমরা এই যে এখানে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটার মাধ্যমে ইচ্ছাগুলো আমরা ইনভাইট করতে পারি। আমরা তো ইমেলের মাধ্যমে ইনভাইট করে এখানে এই যে ইচ্ছেখানকে এখানে ধরুন আমাদের সাথে আমরা কি যে এখানে নিয়ে আসছি, তো সেমভাবে তাহলে এই লিঙ্কের মাধ্যমে নিয়ে আসতে পারি। দেখাচ্ছি আমি এই যে লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম, কপি করার পরে আমি এই লিঙ্কটা ধরুন আমি অন্য একটা ব্রাউজারে যাই, যার পরে এখন আপনি এটা কোথায় এই লিঙ্কটা শেয়ার করবেন, সেটা আপনি চাইলে যে ফেসবুক মেসেঞ্জারে শেয়ার করতে পারেন, বা আপনার হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন, মানে যেখানে শেয়ার করবেন সেখান থেকে আপনার যারা ফ্রেন্ড থাকবে বা আপনার যে কলিগ থাকবে তারা যদি ইচ্ছে করে এইভাবে জয়েন করে আপনার সাথে, তারা এই মিটিংয়ে জয়েন করে আপনার সাথে ধরেন যে মিটিংয়ে আপনি যে বিষয়গুলো আপনি ডিসকাস করতেছেন বা আপনি এখানে কোনো ক্লাস করাচ্ছেন সেটা তারা আপনার সাথে এখানে অ্যাটেন্ড করতে পারবে, তো এইভাবে কাজটা করবে এখানে। এখন আমি ধরুন লিঙ্কটা আবার এই যে ব্রাউজার আমি ধরুন এখানে যদি এটা কি আমি ধরুন পেস্ট করে দিলাম, করার পেন্টার প্রেস করি, ব্যাস তারপর এখন ধরুন এই যে এখানে ক্যামেরা থাকলে ক্যামেরা কিন্তু এখানে পিকচার দেখা যাচ্ছে, যেহেতু ক্যামেরা নেই এখানে এই ব্রাউজারে আমি লিঙ্কটা দেওয়ার পরে এখন এই ব্রাউজারের এই ধরুন এই জিমেল থেকে এই যে পিপল থাকবে সে আক্স টু জয়েন এখানে ক্লিক করে, আক্স টু বি জয়েন এখানে যে ক্লিক করার পরে এখন আমরা যদি আমাদের ব্রাউজারে চলে আসি, আসার পরে ধরুন এই যে সামওয়ান ওয়ান টু বি জয়েন কল, কেউ আপনার ধরুন জয়েন করার জন্য এই যে কল পাঠাইছে, তো আমরা যদি এই যে এখানে এই ভিউতে ক্লিক করি, তো ভিউতে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন ধরুন এখান থেকে আমরা এই যে অ্যাডমিট, আমরা যদি চাই অ্যাডমিট অল না ডিনাই অল, তো আমরা কি এখানে যদি এইভাবে আরও কেউ ধরেন যে কী করে কেউ জয়েন করতে চায়, আমরা অ্যাডমিট দিলে এখানে আমাদের এই মিটিংয়ে তারা জয়েন করতে পারবে, আর আমরা যদি ডিনাই অল দিই তাহলে সবাইকে আমরা ডিনাই করতে পারবো। এখান থেকে ধরুন আমরা অ্যাডমিট অল, যে একজন থাকলে অ্যাডমিট বা আমরা একাধিক থাকলে অ্যাডমিট অল দিয়ে দিব, তার ধরুন আমি যদি একজন আছে আমি অ্যাডমিট দিয়ে দিলাম, বাস এখন কিন্তু এই ধরুন আমার এখানে চলে আসছে। তাহলে এখান থেকে আপনার এই যে পিপলগুলো আছে এই যে দেখাচ্ছে, এখানে তিনজন আছে তিনজনকে দেখাচ্ছে এখান থেকে, তারপরে ধরুন আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিলাম, এই ধরুন এখন এখন আমরা এটা ক্লোজ করে দিই, এখন ধরুন তিনজন আছে এখানে, তাহলে মিটিংয়ের মধ্যে এখন প্রতিজন এই যে আমি আছি পাশাপাশি আমার সাথে আরও অন্য দুই যে পিপল এই দুজন কিন্তু এখানে আছে। এখান থেকে ধরুন আমি এই যে এগুলো মিউট করে দিচ্ছি, এখান থেকে এটা মিউট করে দিলাম, এটা মিউট করে দিলাম,
আবার ধরেন এই যে এটা আছে, এটা মিউট করা আছে। এখন এখান থেকে ধরেন আমি গোটাতে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমরা চাইলে এই যে মিউটের পাশাপাশি আমরা পিনও করতে পারি। এই যে আপনি যদি এখানে পিন করতে চান, এটা পিন করলেন, এ ধরেন যে আপনার এই যেখানে থাকবে, আবার আনপিন করেন বা আগের মতো চলে আসছে। তারপর ধরুন একে পিন করলে এ ধরুন এইভাবে থাকবে, আবার আনপিন করেন চলে আসবে। তারপর আমরা এই যে এখানে যাই, তারপরে যে রিমুভ ফ্রম দ্য কল, আমরা কল থেকে রিমুভ করতে পারি, ডো নট ওয়াচ এটা দিলেও দেখা যাবে না, তো এই বিষয়গুলো আপনারা করতে পারেন এখান থেকে। তারপরে যদি মনে করেন আমরা এদিকে এসে আসার পরে যে এটা ক্লিক করলাম, সেভাবে এখানেও আমরা করতে পারি। তারপর এখন যদি আমরা ধরুন নিজ দিকে এসে আসার পরে এই যে বিভিন্ন বিষয়গুলো আমরা করতে পারি এখানে, ধরুন আমি এই যে এখানে কী পাঠাইলাম, এখানে এটা পাঠাইলাম, এই ধরুন চলে গেছে এখানে। আবার ধরুন আমরা এই যে এটা পাঠাইলাম, এই চলে গেলো এখানে। তারপরে যেগুলো আপনি বিভিন্ন ইমোজি এগুলো পাঠাতে পারেন। তাছাড়া আমরা এই যে এখানে যে টার্ন অফ মাইক্রোফোন, আমরা টার্ন অফ মাইক্রোফোনটা আমরা অফ করে দিলাম, আমরা মাইক্রোফোনটা কিন্তু অফ করে দিলাম। আবার যদি মাইক্রোফোনটা আমরা এখানে এই যে টার্ন অনে ক্লিক করি, অন হয়ে গেল। অন হওয়ার পরে কিন্তু এই যে আমি কথা বলতেছি আমার সাথে সাথে কিন্তু এই যে কথা কিন্তু এখানে শোনা যেতেছে। আবার আমি যদি এখান থেকে অফ করে দিই, এই যে মাইক্রোফোনটা অফ হয়ে গেল। এবার কিন্তু বিষয় করতে পারেন। তারপরে যে এখানে ক্যামেরা, আমার যে শোয়ারে ক্লিক করলে আমার ক্যামেরাটা কিন্তু ডিজেবল করা আছে, আমার ল্যাপটপ থেকে এখানে দেখাচ্ছে না, তাহলে ইনেবল করা থাকলে আমাকে এখানে দেখা যেত। তারপরে এই যে এখানে আসলে আমাদের টার্ন অন ক্যাপশন, আমরা ক্যাপশনটা এখান থেকে যে এই যে আমরা ক্যাপশনটা এখান থেকে অন করতে পারি, এই যে টার্ন অন করেছে ক্যাপশন। তারপরে ধরুন আমরা এই যে এখান থেকে যে কী করতে পারি, সেন্ড এ রিয়াকশন, আমরা এখান থেকে যে রিয়াকশন পাঠাতে পারি এই যে এখান থেকে যে। তারপর আমরা এই যে এখানে আসলে প্রেজেন্ট নাও, আমরা প্রেজেন্ট নাও ক্লিক করলে এই যে প্রেজেন্ট নাও এখানে চলে আসে। আসার পর আমরা এই যে এখান থেকে ক্রোমো ট্যাব বা উইন্ডো বা এন্টার স্ক্রিনে যে আমরা স্ক্রিন শেয়ার করতে পারি এখান থেকে যে। তারপরে এই যে আরও অপশন দেওয়া আছে, এগুলো কি আপনার এই যে রেল সেন্ট, আমরা এখানে ক্লিক করলে এই যে হ্যান্ডের মতো এখানে চলে আসছে, এই যে হ্যান্ডের মতো চলে আসছে। তারপর আমরা এখানে ক্লিক করে আরও অনেক অপশন এগুলো করতে পারি, তো এগুলো আমি দেখাচ্ছি একটু আসতেছি পরে। আমরা একটু এদিকে আসি, আসার পরে এই যে এটা কী দেওয়া আছে এখানে, আমরা এই যে এটা ক্লিক করলে এটা হচ্ছে আমাদের এখানে লিপ কল, আমরা কল থেকে লিপ করতে পারি অপশন থেকে। তারপরে যে এখানে অপশন দেওয়া আছে শো এভরি ওয়ান, আমরা এখানে ক্লিক করলে যে সবাইকে দেখাবে, যে কজন আছে যে কজন সবাইকে দেখাচ্ছে। এখন এই যে এখান থেকে যে আপনার সাউন্ডগুলো মিউট করা, তারপরে যে এখান থেকে যে পিন টু স্ক্রিন, স্ক্রিনের মধ্যে কাউকে পিন করুন করতে পারেন, অপশন দেওয়া আছে, এগুলো আপনি একটু প্র্যাকটিস করলে করতে পারবেন। তারপরে যেগুলো আপনি অ্যাক্টিভিটিস কি এগুলো একটু প্র্যাকটিস করবেন তাহলে হবে। বাস এখন আমরা এখান থেকে এই যে এই অপশনটা আসি, আসার পরে এখানে ধরেন আমাদের কিছু বিষয় দেওয়া আছে, এগুলো কি হোয়াইট বোর্ড। তো এখান থেকে আপনি যদি কোনো ক্লাস নেন তাহলে সেক্ষেত্রে যে হোয়াইট বোর্ডে আপনি আসলে এখান থেকে হোয়াইট বোর্ড ইউজ করতে পারেন। তো এই যে এখান থেকে চোজ ফ্রম ডাইভ, এখন ডাইভ থেকে করতে পারেন অথবা আপনি নতুন করে একটা হোয়াইট বোর্ড স্টার্ট করতে পারেন। আমরা যে এখানে ক্লিক করলাম, ব্যাস এখন আমাদের এখানে হোয়াইট বোর্ডটা আসতেছে, এই যে আসলো। আসার পরে ধরুন এখান থেকে আপনি শেয়ার উইথ পিপল, তো আপনার এখানে যে এই হোয়াইট বোর্ডটা আপনি যে শেয়ার করবেন আপনার পিপলদের কাছে, সেক্ষেত্রে এটা কি এডিটর হিসেবে থাকবে, না আপনার এখানে যে ভিউয়ার হিসেবে দেবেন, কী হিসেবে দেবেন, নাকি যে আপনার এখানে যে অন্য অপশন আছে না ডোন্ট গিভ অ্যাক্সেস, অ্যাক্সেস করবেন না, তো সে কীভাবে দেখবেন এখানে দেখাইতে পারেন। আমি ধরুন এই দুজন পিপলের কাছে তারা কী করবে, আমি হোয়াইট বোর্ডে যা কাজ করবো তারা দেখতে পারবে। আমি ভিউয়ার দিলাম, ভিউয়ার দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক, ব্যাস তাহলে এখন আমার এখানে হোয়াইট বোর্ড চলে আসলো। বাস আসার পরে এখন আপনি হোয়াইট বোর্ডে আপনি কাজ করতে পারবেন। তো এখানে এটা আসার পরে এটার মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন, সেট ব্যাকগ্রাউন্ডটিকে আপনি কীরকম ব্যাকগ্রাউন্ড দেবেন দিতে পারেন। তারপরে যে ক্লিয়ার ফ্রেম দিলে আপনি এখান থেকে ফ্রেম নিলে ফ্রেম ক্লিয়ার করতে পারবেন। আবার এখানে যে আপনার ধরুন ইচ্ছা করলে এগুলো ছাড়াও এই যে এখানে যে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন, আপনি এখানে যান, আপনি এখান থেকে লিঙ্ক বা ওয়েব ক্যাম বা আপনার যে আপলোড করে নিতে পারি, আপলোড করে ধরুন আমি যে কোনো একটা ইমেজ, ধরুন আমি ইমেজটা নিলাম, ব্যাস এখানে ধরুন আমার এই যে ইমেজটা এখানে চলে আসবে, এই যে ব্যাকগ্রাউন্ড সেই ইমেজটা চলে আসলো। ক্লিয়ার ফ্রেম দিলে আমার কোনো ফ্রেম নিলে বসে ফ্রেম ক্লিয়ার হবে, তো আমরা ফ্রেম তো এখানে নাই, ইমেজটা নিলাম। এখন ধরুন আমরা এখান থেকে যে এই ইমেজটা ধরুন সেট ব্যাকগ্রাউন্ড হয়েছে, আবার যদি হোয়াইট দিয়ে হোয়াইট আগের মতো হয়ে গেলো। তারপরে যে এখান থেকে যে আমরা এখান থেকে পেন, আমরা যে পেন নিয়ে এখানে আপনি কিছু যদি লিখতে চান, ধরুন এখানে আপনার যা লেখা দরকার আপনি লিখতে পারেন পেন নিয়ে। তারপরে যে ইরেজার, ইরেজারে গিয়ে আপনি এখান থেকে এগুলো মুছতে পারবেন, আপনি যা লিখবেন সেগুলো মুছতে পারবেন। বাস যদি ক্লিয়ার ফ্রেম দিলাম আমার সমস্ত ফ্রেমের লেখাগুলো মুছে গেল। তারপরে যে আপনার এখান থেকে সিলেক্টটিকে সিলেক্ট করতে পারবেন। তারপরে এটা কী দেওয়া আছে আপনার স্টিকি নোট, স্টিকি নোটে ক্লিক করেন আপনি এখানে নোট লিখতে পারবেন। আমি লেখলাম, লেখার পরে যে কালার আপনি কী কালার দেবেন, এই যে কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন, আপনি যে কালার দেবেন দেওয়ার পরে সেভে ক্লিক করবেন। বাস এই কালারটা চলে আসলো, ক্যান্সেল করে দিলাম, এই যে এটা চলে আসার পরে এটা আপনি এটা সাইজ ছোটো করে করতে পারেন। তারপরে যে এখানে যে এডিট করতে পারবেন, ডুপ্লিকেট ডিলিট করতে পারবেন, ডিলিট দিলাম ডিলিট হয়ে গেল। তারপর এখান থেকে এটা স্যার আপনার কাছে অ্যাড ইমেজ, আপনি এখানে যে ইমেজ অ্যাড করতে পারেন, ব্রাউজ থেকে ইমেজ দেখা দেবেন অথবা যেখান থেকে দরকার তাহলে আপনি ইমেজ অ্যাড করতে পারেন। তারপরে এখান থেকে সার্কেল, আপনি যে এখানে ক্লিক করার পর সার্কেল স্যার আরও বিভিন্ন অপশন দেওয়া আছে, কোনটা নেবেন, আমি ধরুন এখান থেকে সার্কেলে নিলাম, সার্কেল তৈরি করতে পারেন বা সেখান থেকে যে বাস। তারপরে এই সার্কেল নিয়ে আসার পর আপনি যেখান থেকে যে কোন কালার দেবেন বা যে আপনি এখানে পেন নিলেন
আপনি এখান থেকে কি করবেন, এটা করতে পারেন, এগুলো অপশন দেওয়া আছে। তারপরে যে টেক্সট, আপনি টেক্সট বক্স তৈরি করতে পারেন, টেক্সট বক্সের মধ্যে বাস কিছু লেখলেন, লেখার পরে লেখাটা আপনার মধ্যে এখানে বামে ডানে যেখানে দরকার অ্যারেঞ্জ করতে পারেন। তারপরে যে আপনি কালার দিতে পারেন টেক্সটের মধ্যে, টেক্সটের মধ্যে আপনি কীরকম ডিসপ্লে, কীরকম নর্মাল টাইটেল কীভাবে রাখবেন এগুলো দেখাতে পারেন। তারপরে যে জুম, জুমের অপশন কীভাবে সাইজ কতটুকু বড়ো ছোটো রাখবেন এটা করতে পারেন আপনি এখান থেকে। রাখলাম, তারপরে এটাকে আমরা এখান থেকে এই যে সিলেকশন থেকে সিলেক্ট করতে পারি, সিলেকশন ঘুরে গেল, আবার সিলেকশনে ক্লিক করি, ক্লিক করে সিলেক্ট হতে হবে, ডিলিট করে দিলাম। আর তারপরে এখান থেকে এটা কিন্তু আছে লেজার, তো এখান থেকে ধরুন আমাদের এই যে লেজার, এই লেজার পয়েন্টের মাধ্যমে আপনি কিন্তু এইভাবে আপনি দেখাইতে পারেন আপনি কী কাজ করেছেন, আপনার যারা আপনার সাথে জয়েন থাকবে তাদেরকে আপনি দেখাইতে পারেন যে কোনটা কী বিষয় লেজারের মাধ্যমে। আচ্ছা এটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো। তারপর এখান থেকে শেয়ার করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। আচ্ছা এটা হচ্ছে আমাদের এখানে এই যে হোয়াইট বোর্ড যেটা বললাম সেই বিষয়টা। আচ্ছা এটা আপনি এইভাবে কাজ করতে পারেন। এখন আমরা এটা ক্লোজ করে দিলাম, আর ক্লোজ করার পরে আমরা তো হোয়াইট বোর্ডের বিষয়ে জানলাম, এটা আমরা এখন ক্লোজ করে দিচ্ছি। আর তারপর আমরা আবার এখানে আসি, আসার পরে এখানে তারপরে দেওয়া আছে চেঞ্জ লেআউট। আমরা চেঞ্জ লেআউটে গিয়ে আপনার অটো দেওয়া আছে লেআউট, আপনি এখান থেকে টাইল বা স্পটলাইট বা সাইডবার, সাইডবার দিলে সাইডবার করে আপনার এখান থেকে আপনার যারা জয়েন করবে তাদেরকে দেখাবে। এখানে লেআউটটা আপনি কীভাবে দেখাবেন আপনার সাথে যারা জয়েন করবে তাদেরকে, তাদেরকে দেখাতে পারেন। তারপর আপনি যে এটা কমে বাড়াইতে পারেন এই অপশন দেওয়া আছে। তারপরে এখানে আসার পরে আমাদের ফুল স্ক্রিন, আপনি এখান থেকে ফুল স্ক্রিন দেখাতে পারেন। তারপর ওপেন পিকচার ইন পিকচার, তো ওপেন পিকচার ইন পিকচার দিলে আপনার এখানে ধরেন যে কী করবে আপনার এখানে এই যে দেখাবে এইভাবে, এই যে এইভাবে দেখাচ্ছে এইভাবে আপনি সেগুলো দেখাতে পারেন। বাস এটা আমরা এখান থেকে ব্রিং টু কল ব্যাক হিয়ার আমরা এখানে দিলাম, বাস আবার আগের মতো চলে আসছে। তারপরে এখানে যে আমরা এগুলো সারা যে অ্যাপ্লাই বার্থ ভিজুয়াল ইফেক্ট টার্ন অন ক্যাপশন, তো এই যে আরও বিষয় আছে এগুলো করতে পারেন। তারপর সেটিংয়ে গিয়ে সেটিংয়ের বিষয় করতে পারেন, এই যে সেটিং এখান থেকে আপনি সেটিং কীভাবে করবেন এখান থেকে করতে পারেন, সেটিংয়ের বিষয় দেওয়া আছে। তো এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো। তাহলে এখান থেকে আমাদের তাহলে আজকের ভিডিওতে আমরা এখানে যে কীভাবে যে আমরা এই গুগল মিটের বিষয়টা আমরা ইউজ করতে পারি সেই টোটাল বিষয়টা কিন্তু আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ গুগল মিট এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।